এটাই বাস্তবতা শক্তির পাওয়ারটা খাও ইমানদারদের সাথে শক্তির পাওয়ারটা খাও বাবুনগরীর সাথে শক্তির পাওয়ারটা খাও মামুনলকের সাথে ওই শক্তি থাকতে পারে না টিকতে পারে না টিকতে পারে না যারা এক জায়গার কথা আরেক জায়গায় লাগায় যারা মিথ্যা ছড়ায় যারা মিথ্যা রটায় এদেরকে বলা হয়তো হাম্মালাতাল হাতা আবুল আহাবের বউ এই কাজটা খুব ভালোভাবে করত ওই ঘরে যায় কইতো এই মোহাম্মদ চিনো বড় খারাপ মানুষ এর কাছে যাওয়া যাইব না ওই ঘরে যায় কইতো মোল্লা জঙ্গি এর কাছে যাওয়া যাইব না ওই ঘরে যায় কয় এরা মৌলবাদী এদের কাছে যাওয়া যাবে না ওই জায়গায় যায় কয় এরা উগ্রবাদী এদের কাছে যাওয়া যাবে না ওই জায়গায় যায় কয় এরা সন্ত্রাসী এদের কাছে যাওয়া যাবে না ওই জায়গায় যায় এরা ভারত বিরোধী এদের কাছে যাওয়া যাবে না এক এক জায়গায় এক এক কথা যারা ছড়ায় এদেরকে বলা হয়েছে কোরআনে হাম্মালাতাল হাতা আপনারা মনে করেন না এটা শুধু আবুল আহাবের বউ পর্যন্তই শেষ ছিল আজকে যে সমস্ত মিডিয়া কর্মীরা দিনের বিরুদ্ধে তাদের অবস্থান ওই সমস্ত মুন্নি সাহেব মুন্নি সাহারা আরো যারা আছে যারা মিথ্যা রটাইছে যারা মাওলানা মাহমুদুল হকের বিরুদ্ধে অপবাদ দিয়া দিয়া আলেমকে জাতির সামনে খাটো করতে চেয়েছে যারা মাদ্রাসাকে জঙ্গির আস্তানা হিসাবে মানুষের কাছে প্রচার করে করে উম্মতকে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছে যারা আলেমদেরকে বিভিন্ন দুশ্চরিত্রের অভিযোগ দিয়া উম্মত থেকে বিচ্ছিন্ন করার এই অপপ্রয়াস চালিয়েছে প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা মিডিয়া কর্মী সবগুলো হাম্মালাতাল হাতব সবগুলো আবুল আহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে কথা বুঝতেছেন আপনারা আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মনে আছে নি কথা ধ্বংস অনিবার্য ধ্বংস হয়েই গেছে কেমনে হইছে আবু লাহাব ধ্বংস কেমনে হইছে বদরের যুদ্ধের ডাক পড়ছে আবু জাহেল যায় কয় দোস্ত যাওয়া লাগবে আবু লাহাব তো ডরে এলাকা ছাড়ে না মোহাম্মদ কইছে যে এটা লাগবে হ্যাঁ জানে কয় দোস্ত আমি যাব না কারে বলেন কি নেতা না গেলে মানুষ করব কি কই যাই বলে আমি যাব না আমি গেলে শেষ আর ফেরত আসা যাবে না এখন কি করা কই টেনশন করেন না আমি একজনকে টাকা দিয়ে পাঠাই দিছি একজনের তিয়ার টাকা পাইতো কই তুই যা টাকা দেওয়ান লাগবো না মাফ বাড়া লইছে লোক বাড়া লইছে এমন যেন আপনারা মিছিল করার জন্য বিরিয়ানির পোটলা দিয়া গার্মেন্টস কর্মী বাড়ালাম না এটা আবুল আহাবের থেকে শিক্ষা বুঝেন কিছু কিন্তু মায়ের যেহেতু আছে কপালে পালাইলেও বাঁচা যায় না যুদ্ধে না গেলেও বাঁচা যায় না কথা কর বদরের যুদ্ধ থেকে যখন কাফেররা ফেরত আসছে যেই কয়টা বাইচা আসছিল নেতা তো সব শেষ আবুল আহাবের গলার মধ্যে এমন এক ফোড়া হয়েছে প্লেগ ব্যথায় অস্থির সে বলেছে তাব্বাল্লাহ মোহাম্মদ তুই ধ্বংস হবি আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবিলাহ আবুল আহাব তোর দুই হাত ধ্বংস হবে মুফাসসিররা লেখেন অর্থ দুইটা এক হচ্ছে আক্ষরিক অর্থ আর এক হচ্ছে তার ভাব অর্থ আক্ষরিক অর্থে আবুল আহাবের দুই হাত অবশ হয়ে গেছিল ভাব অর্থ হচ্ছে তোর শক্তি শেষ হয়ে যাবে যে শক্তির পাওয়ার দেখাস আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছস ওই শক্তি কিন্তু থাকবে না এটাই বাস্তবতা শক্তির পাওয়ার দেখাও ইমানদারদের সাথে শক্তির পাওয়ার দেখাও বাবুনগরীর সাথে শক্তির পাওয়ার দেখাও মামুনলকের সাথে ওই শক্তি থাকতে পারে না টিকতে পারে না টিকতে পারে না পছন্দ সে পছন্দ উচ্চা ময়রা গন্ধ বেরিস অথচ এই আবুল আহাব পাওয়ার দেখাই তো কি আমার পোলা পাই না অনেক আমার যে গার্মেন্টস শ্রমিক আছে 1000 মিছিল করলে ভাড়াই লাগে আপনাকে ভাষাটাই বলতেছি আর কি সুরাত তো আগেরটাই মালের পাওয়ার দেখাই তো কর্মীর পাহাড় দেখা পাওয়ার দেখাই তো আমাদের ওই যে এক নেতা বড় নেতা গলা ভাঙ্গা পালামুনা ফখরুল সাহেবের বাসায় যায় আছে এখন উনি বলছিলেন আমাদের নেতা কর্মীরাই যথেষ্ট বলছিল আবুল আহাব ঠিক এই কথাই বলত আল্লাহ কয় না যখন দৌড়ি খাইবা মা আগনা আনহু মালুহু আমা কাসা তোর মার আর তোর কামাই তোর সন্তান তোর পাওয়ার তোর বাঁচাইতে পারবে না কি করছে যে সন্তানের বাহাদুরি দেখাইছে ওই সন্তান এখন ওই লাশ ধরতে আয় না
يا نفسي زر زر زان باسا زاور شمعي بولي كو يوزا يا بوزن كي سو شنطن رأى كوي ره غرزا بنا زي خندو بريس تو كي كرا كوي ره وشمعي تار هليكابتر سيلونا هليكابتر تاكل هليكابتر دي اوڑائي تو تو غلام اتا بھارا كوي رانسي غلام آئي ওই গোলামে দিয়া দূরে নিয়া গর্ত করে পাথর চাপা দিছে এই যুগে গোলাম নাই হেলিকপ্টার আছে এই যুগে হেলিকপ্টার দিয়া উঠায়া বাইরে নিয়া ফলায় দিয়া ঠিক বলবি বুঝো না কিছু আল্লাহই কয় মাফ না আনহু মালহু ওয়া মা কাসা অক্ষরে অক্ষরে মিলে যায় আমি পড়ি আর অবাক কই হায় খোদা 1400 বছর আগে নাযিল করছো এখনো মিলতেছে কিয়ামত পর্যন্ত মিলতেই থাকবে এটা কোরআনের সৌন্দর্য অক্ষরে অক্ষরে মিলতেছে সায়াসলা নারান জাতাল হাব উমরাতু ও আবুল হাব তুই ডুববি সেই আগুনে তোর বউ ডুববে উম্মে জামিল বিন তাহার বিন উমাইয়া বেড়ি তো খেয়ে পাইছে কি আমার বিরুদ্ধে সুরা নাযিল হইছে নেতা গো বউ থাকে এরকম কর কইরা শহরে এরকম কিছু মহিলা পাওয়া যায় উঁচা উঁচা জুতা কইরা আয় তো সলে কেমনে বেড়ারা পিছন দিয়ে আমি তো নিউ মার্কেট আমার এলাকা দেই বেড়ার এই বগলের তলে এক ব্যাগ এই বগলের তলে এক ব্যাগ দুই কাঁধে দুইটা হাতে দুইটা লইয়া চলতাছে জিন্দা ঠেলা গাড়ি এমন মহিলা আছে না নাই আল্লাহ তোরে বাঁচাক আল্লাহ তোর উপর রহম করুক এই বেড়া করে দেখলাম আর বড় দয়া হয় আবুল হাবের বউ ছিল এরকম একটা কড়কর যে শুনছে আয়াত নাযিল হইছে আতে পাথর লইছে জামাইয়ের মত নবীকে খুঁজতেছে মোহাম্মদ কোথায় মারব তোমরা যেমন আমরা খোঁজো বাড়ি বাড়ি মোল্লা কই ইমাম কই এটা যেটা শহীদদের জন্য দোয়া করছে ওই ইমামটা কই আর দর খোঁজো না আবুল হাবের বউ খুঁজছে কাবার পাশে যায় নবী আলাইহিস সালাম তেলাওয়াত করতেছিলেন বসে বসে সাইয়েদরা আবু বকর পাশে বসা আবু বকর দেখছে উম্মে জামিল আসতেছে হাতে পাথর আবু বকর ভয় পাইয়া গেছে না কার জন্য ভয় পাইছেন নিজের জন্য না নবীর জন্য কানে কানে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসতেছে আর মতি গতি ভালো না ও মুসলমান শোনো শোনো আল্লাহর হাবিব আবু বকর রে বলেন তুর আপনি ডরান কেন আরে আসতে দেন করে আসতে দেন কেন তো ভয় পায় না ও আসলে আয়েশা তো আমারে দেখবি না কি রে ভাই জেল যেন তো মানুষ বসা দেখবে না মানে কেমন কথা কারণ আল্লাহ আমার নবীর আগে জানায় রাখছেন সূরা বনি ইসরাঈল 45 নম্বর আয়াত আল্লাহ আগে জানায় রাখছেন ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ حجابا مستورا نبي আপনি যখন তেলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব আর আপনাকে দেখবে না উম্মে জামিল আয়েশা খালি খুঁজে আবু বকর তো বুঝছে চান্দ তুমি তো নবী দাও না আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা اصطফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل آمنت بالله
صدق الله العلي العظيم. সবার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের এই মুহূর্তের মুহতারম সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম রব্বানী আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধি সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা আল্লাহ পর্দার আড়ালের মাহবুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক দিন জানা দিন বুঝা দিন মানা এই আশায় আমাদেরকে এই মজলিসে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন নবী আলাইহিস সালামের জীবন সংশ্লিষ্ট কিছু কথাবার্তাই তো আজকের জন্য আলোচনা করার বিষয় সেই বিষয়কে সামনে রেখে আমি কোরআন আল করিমের আমাদের অনেক পরিচিত একটা সূরা সূরাতুল আহাব আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই সূরাকে সামনে রেখে নবী আলাইহিস সালামের হায়াতের সাথে জীবনের সাথে সংশ্লিষ্ট কিছু কথা আমাদের করণীয় এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা সূরা লাহা নাজিল হয়েছে কার সম্পর্কে এটা আমরা জানি তাই না বলেন তো কার সম্পর্কে সবাই জানেন তো জোরে বলেন আরো জোরে বলেন না হ্যাঁ ডরান কেন না ডরান আপনারা যে আবু লাহাবের দুশ্মনরা আবার হামলা করে না ভাগছে ভাগছে নাই আবু লাহাব আসলে তার নাম ছিল নাম হচ্ছে আব্দুল উজ্জা উজ্জার বান্দা শুধুই আবু লাহাব সম্পর্কে এই সূরা নাজিল হয় নাই তার বউ ম্যাডাম তার একান্ত সহযোগী উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া এই মহিলা সম্পর্কেও এই সূরা আসছে দুইজন সম্পর্কে তো আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা উজ্জার বান্দা যেহেতু এই নামটার মধ্যে শিরিকের গন্ধ আছে আল্লাহ তাআলা এই নামকে এড়াইয়া গেছে আসল নাম আল্লাহ বলেন নাই আবু লাহাব বলেছেন তার চেহারার কালারের দিকে লক্ষ্য করে লাহাব আগুনের স্ফুলিঙ্গ লাল আবু ওয়ালা বাপনা সব জায়গায় আবু মানে বাপনা আবু হুরায়রা বিড়ালের বাপনা বিড়ালওয়ালা তো আবু লাহাব মানে সহজ বাংলা লাল্লু লাল্লু বলে কি আপনি বলেন না লাল্লু কাল্লু আবু লাহাব মানে হলো লাল্লু চেহারা খুব টকটকে লাল আল্লাহ সারাইছে আমাদের যুগে বেড়াই ছিল না নাইলে হেরো মানুষ পিসা বানাইলে তো আমাদের দেশের মানুষ চেহারা টকটকে লাল দেখলে আর পেট দেখলেই যায় এমনই দয় নাহলে দেওয়ান বাগির কাছে মানুষ কেন গেছে এই জন্য এক কবি বড় দারুণ বলেছেন গর্বসুরত আদমি ইনসান বুদে মুহাম্মদ বু জাহল হাম ইনসান বুদে চেহারায় যদি মানুষ এর মূল্যায়ন হতো তা আবু জাহেল আর মুহাম্মদের কোনো পার্থক্য থাকতো না দুইজনই সুন্দর ছিলেন টকটকে লাগে এই আবু লাহাব নবী আলাইহিস সালামের আপন চাচা আবু জাহেল কিন্তু আপন চাচা নবীকে খুব ভালোই বাসত জন্মের পর সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করেছে আবু লাহাব এটা ইতিহাস
ভাতিজা ছোটবেলায় মা হারাইছে, বাবা হারাইছে, দাদা হারাইছে, চাচা আবু তালেব তার কাছে থাকে, তো আবুল আহাব একটু খেলখুল করে মায়ের পায়ে। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হন তখন শুরুতে গোপনে গোপনে ইসলাম প্রচার চলতেছে, গোপনে গোপনে। তো আল্লাহ তাআলা এক সময় আয়াত নাযিল করেন, ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, কাছের আপনজনদের কাছে আপনি দিন পৌঁছায়া থাকেন, মানে আর গোপন চলবে না। সাফা মারওয়া যারা হজে গিয়েছেন, সাফার পাশে একটা পাহাড় ছিল জাবাল আবি কুবাইস, ওই পাহাড়ের উপরে উঠছেন। ওই সময়ের মক্কাবাসীদের যে সিস্টেম ছিল শত্রু সম্পর্কে কাউকে সতর্ক করার জন্য যেভাবে ডাকা হইত, নবী আলাইহিস সালাম ওইভাবে ডাকা শুরু করেছেন, ইয়া সাবাহা, ও বনু হাশেম, ও কুরাইশ, ও উমক উমক, এভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে নবী আলাইহিস সালাম ডাকছিলেন। সমস্ত কুরাইশ মক্কাবাসী দৌড়াচ্ছিল পাহাড়ের দিকে, কারণ ওরা নিশ্চিত ছিল নিশ্চয়ই মুহাম্মদ এমন ভয়ঙ্কর কিছু আশঙ্কা করছে, না হয় এভাবে ডাকতো না, সে ফালতু লোক না। কারণ এই ডাকের আগ পর্যন্ত সবাই জানত এই মানুষটা আমাদের মধ্যে সবচাইতে সত্যবাদী, সবচাইতে ভদ্র এবং সবচাইতে বিশ্বস্ত, খামাখা ডাকবে না। সবাই দৌড়ে গেছে, কি সমস্যা, কেন ডাকছ? নবী আলাইহিস সালাম জানতে চাইলেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে হামলে পড়বে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলেছে, কেন করব না, তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, আজ পর্যন্ত জীবনে তুমি একটা মিথ্যাও বলো নাই, তোমার কথা কেন বিশ্বাস করব? তখন নবী আলাইহিস সালাম এই স্বীকৃতি নিয়েই বললেন, ও আমার কওম, قولوا لا اله الا الله تفلحوا, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হবে যাবা, হয়ে যাবা, দুনিয়াও বেঁচে যাবা, আখিরাতেও বেঁচে যাবা। আর যদি ঈমান কবুল না করো, নিশ্চিত জেনে রাখো তোমাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। হায় হায়, এই দাওয়াত যখন দিয়ে দিছে, তাদের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে হঠাৎ এক আওয়াজ, তারা মেনে নিতে পারে না এই বিষয়টা। একজন আরেকজনের মুখের দিকে তাকায়, বললো কি যা, কিন্তু প্রতিবাদে কিচ্ছু বলতে পারছে না। কেন? কারণ এই মানুষটা ছিল সবার প্রিয়, হঠাৎ একটা কথার কারণে তার বিরুদ্ধাচরণ কিভাবে করে, কটু কথা এখন কিভাবে বলে, বিবেকে বাঁচছে, ভদ্রতা কিছু ছিল। কিন্তু সব সমাজে কিছু পাণ্ডা তো থাকে যেগুলো চুপ থাকে না, ফাঁক পাইলেই মাইরা দেয়, কালামানিকের মতো, মুরগি সোরাদের মতো, কথা বলেন না, এদের কোনো ভদ্রতা টদ্রতা নাই, সুযোগ পাইলেই দাঁড়িওয়ালা টুপিওয়ালাদেরকে মেরে দেওয়ার কিছু মানুষ জগতে আছে কি নাই? ওই জমানোর একটা ছিল যার নাম ছিল আব্দুল উজ্জা, আবুল আহিব বা লাল্লু, সবাই চুপ থাকলেও আবুল আহাব চুপ থাকে নাই, সাথে সাথে একটা পাথর নিছে নবীকে মারার জন্য উদ্যত হয়েছে, আর বলা শুরু করেছে, তাপ্পাল্লা কালিহাজা জামাতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে একত্রিত করেছিলে। নবী আলাইহিস সালামকে মারতে গিয়েছে, বকা দিয়েছে, তাচ্ছিল্য করেছে, আল্লাহ তাআলা এই জায়গায় সবর সহ্য করেন নাই। দেখেন অনেক সময় আমাদেরকে কেউ কিছু বললে আমরা সহ্য করি, কিন্তু প্রিয় কাউকে কিছু বললে আর বরদাস্ত করি না, সন্তানকে কিছু বললে বরদাস্ত করে না মানুষ, আল্লাহ তার হাবিবকে ভালোবাসতে আসতে। আবুল আহাবের এই আচরণ আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ তাআলা সাথে সাথে সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া আবু লাহাব, আমার দুস্থ ধ্বংস হবে না, ধ্বংস তোর জন্য অনিবার্য, অতএব, এবং ধ্বংস হয়েই গেছে, আয়াত নাযিল হয়ে গেল। দোস্ত, বলার উদ্দেশ্য ছিল
এই পর্যন্ত মক্কার মানুষ কুফরি করেছে আল্লাহ কিচ্ছু বলেন নাই শিরক করেছে আল্লাহ কিচ্ছু বলেন নাই ঈমান অস্বীকার করেছে আল্লাহ কিচ্ছু বলেন নাই কিন্তু যখন নবীকে গালি দিতে মারার জন্য হাত বাড়াইছে হাত উঠাইছে পাথর উঠাইছে আল্লাহ চুপ থাকেন নাই কথাটা এই জন্য বলছি মাঝে মধ্যে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ওলামায়ে কেরামের খুব উঁচু আওয়াজে যখন কথা বলে তখন আস্তে করে মেরে দেয় রহমতের নবীর ওয়ারিসদের এত গরম কেন ওলামায়ে কেরাম কিছু ইস্যু নিয়ে কিছু বিষয় নিয়ে যখন আন্দোলনে ঝাঁপায়া পড়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয় দুনিয়ার কিছু মানুষ আছে তখন তারা টিপ্পনি খায় এরা বলে হুজুর এরা বলে রহমতের নবীর ওয়ারিস এরা আবার এত এত বিক্ষোভ ফেটে পড়ে জীবন দিতে চায় জীবন নিতে চায় বিষয়টা কি আমাদের স্পষ্ট কথা সব জায়গায় মিনমিন চলে না সব জায়গায় চুপ থাকা চলে না আল্লাহ জবাব দিয়েছেন জবাব আমরাও দেব ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এতটা আগ্রহী নই ক্ষমতা থেকে কাউকে নামানোর জন্য আমরা এতটা কঠোর নই কিন্তু যদি এই জমিনে আল্লাহর নবীর খাতমে নবুয়তকে নিয়ে কেউ টানাটানি করে যদি এই জমিনে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বলতে চায় আল্লাহর নবীর পারিবারিক জীবনকে নিয়ে কেউ অপবাদ দিতে চায় আল্লাহর কসম আশিক রসুলরা চুপ থাকে নাই চুপ থাকতে পারে না চুপ থাকতে মুহতারাম হাজরিন আমরা ওলামারা কার ওয়ারিস জোরে কোন না সবাই বলেন তো আলেমরা বলেন কেন সাধারণরা বলেন না শুধু আলেমরা বলেন আমরা কার ওয়ারিস শুধু আলেমরা জবাব দেন আলেম ছাড়া কেউ বলেন না সবাই জোরে বলেন তো আমরা কার ওয়ারিস হায় হায় রে বড় মুসিবতে পড়লাম হাদিস কি বলে আম্বিয়া হাদিস বলে আম্বিয়া আপনি কোন নবীর ওয়ারিস মিলল তো এবার ঠিক করে কোন আমরা কার ওয়ারিস নবীদের ওয়ারিস বলেন ঠিক করে আর একটু সূক্ষ্ম বিষয় আছে আল আম্বিয়া জমা এটা শুধু আলেমরা বুঝবেন বহু বচনের মধ্যে যখন আলিফ লাম আসে আল এটা আমরা বলি ইস্তিগরাকের ফায়দা দেয় টোটাল বোঝায় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামারা সমস্ত নবীর ওয়ারিস একজন না সমস্ত নবীর ওয়ারিস যেহেতু সমস্ত নবীর চরিত্র আখলাকে এই ওলামারা লালন করবে ধারণ করবে বলে আয় তোমরা মূর্তি ভাঙতে যাও কেন মৌলবীরা কারণ আমরা খলিল ইব্রাহিমের ওয়ারিস মূর্তি ভাঙলেই তো আমাদের কাজ আয় তোমরা জালেমদেরকে মারতে যাও কেন আমরা নবী মুসা আলাইহিসসালামের ওয়ারিস ঘুষি দিয়া মাইরা লওয়াই তো আমাদের কাজ জীবন দিতে প্রস্তুত হও কেন বলে আমরা জাকারিয়া আলাইহিসসালামের ওয়ারিস দ্বীনের জন্য জীবন দেওয়া এটা আমাদেরই তো কাজ বলে আবার তাহাজ্জুদে কান্না করো কে বলে আমরা রহমাতুল লিল আলামিনের ওয়ারিস উম্মতের জন্য কান্না করাই এটাই তো আমাদের কাজ কিন্তু এই পর্যন্তই শেষ না রহমতের নবীও সব জায়গায় মিনমিন চুপ 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 নরম আচরণ করেছেন এমন তার কিছু জায়গা আছে যেখানে রহমতের নবীও ছিলেন কঠোর আপনাদেরকে দাওয়াত দিতেছি বিষয়গুলো সব জায়গায় আপনারা ভদ্রতা দেখায় না এটা ভদ্রতা না এটা ইমানি দুর্বলতা আমি একটা উদাহরণ শুনাই আপনাদেরকে রহমতের নবীও যে কঠোর ছিলেন কতটা মক্কা বিজয় নবী মক্কায় ঢুকছেন ঢোকার লাইনটা কি ছিল অবস্থাটা ঘোড়ায় চড়া মাথা নিচু বিনয়ী চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে তিলাওয়াত করতেছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা দুনিয়ার বিজয়ীদের মতো নয় দুনিয়ার বিজয়ীরা যায় ভাঙচুর করতে করতে জ্বালাইতে জ্বালাইতে দখল করতে করতে আর আমার নবী ঢুকেছেন আম ক্ষমা ঘোষণা করে দিয়ে আল্লাহর নবী মক্কায় ঢুকলেন আম ক্ষমা ঘোষণা করলেন নবী ইউসুফ আলাইহিস সালামের মত নবী জানায়া দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আমার ভাই ইউসুফের মতই বলছি আজকে আমি কোনো প্রতিশোধ নিতে চাই না মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন যারা মসজিদে হারামে ঢুকে যাবে তাদেরকে আমি নিরাপত্তা দিয়ে দিলাম মান দাখালা দারা ইউসুফ
যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে তাদেরকে আমি নিরাপত্তা দিয়া দিলাম মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন যারা নিজেদের ঘরের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করবে তাদেরকে আমি নিরাপত্তা দিয়া দিলাম আসল কথা যারা অস্ত্র ধরবে না আজকে আমাদের সামনে প্রতিরোধে আসবে না আমি সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু আল্লাহ যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিদেরকে ক্ষমা করতে নিষেধ করেন নবীর অধিকার আছে ক্ষমা করা জোরে বলেন আপনারা আল্লাহ যদি বলেন এদেরকে ক্ষমা করা যাবে না দুনিয়ার কারো অধিকার আছে ওই ব্যক্তিকে ক্ষমা করার আল্লাহ সূরা আহজাবের মধ্যে জানায়া দিয়েছে মালাউনদেরকে ক্ষমা করা যাবে না কাদেরকে এই হঠাৎ ভয় পাওয়া যায় না কাটা কি কয় না আমি লাইনে আছি আপনারা নাই আল্লাহ কি বলেছেন কাদেরকে ক্ষমা করা যাবে না আরে জোরে বলেন না হ্যাঁ আপনার ঝামেলা বাঁধছে আপনি মালাউন মনে করছেন হিন্দুদের সমস্যাই দেখেন নির্দিষ্ট কোন ধর্মের লোক মালাউন না আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও মালাউন হইতে পারে সূরা আহজাব খোলেন আল্লাহ কি বলেছে মালাউন কারা ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহ লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে তারাই মালাউন ঠিক মালাউনের শাস্তি আল্লাহ জানাইয়া দিবেন কি ملعونين أينما سقفوا أخذوا وقتلوا تقتيلا سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا ملعون جكر بازب شكري دوير الوقت كتاكا أبار بولتي ملعون ناني هندونا আবার আমার হিন্দু ভাইরা না রাগ হইয়া যায় আবারও বলছি কেউ কাট না করে আবার ঢুকাই দিও না যা মালাউন যেখানে পাও সেখানেই মারো একটু লাগাই দিও না আবার না আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িকতা ছড়াইতে চাই না এটা আমাদের কাজ না সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ উস্কানি দেয় যারা এটা একটা নির্দিষ্ট শ্রেণী এদেশের আপবর সাধারণ জনসাধারণ সে মুসলমান হোক হিন্দু হোক কেউ সাম্প্রদায়িক দাঙ্গা চায় না বলে বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শুধু বাংলাদেশ নয় গোটা এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার দেয়াল ঘেঁষে যুগ যুগ ধরে বিশাল হিন্দু মন্দির তারা তাদের কার্যক্রম চালাচ্ছে আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই যে কোনো মাদ্রাসার ছাত্র একটা ইটা ওখানে নিক্ষেপ করেছে এটাই প্রমাণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ বাংলাদেশ নবী আলাইহিস সালামকে জানায় দিয়েছেন আল্লাহ মালাউনদের ক্ষমা নাই এরা অনেক জ্বালাইছে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই আহলে ইলম যারা ওলামারা আপনাদের মুতালার জন্য আমি বলি এটা খুব জরুরি পড়া দরকার এই মুহূর্তে বিশেষ করে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইর এক বিখ্যাত কিতাব আছে الصارم المسلول على شاتم الرسول কেনার সুযোগ না হইলে ইসলামিক ফাউন্ডেশনে কিতাবটা আছে আমি নিজে পড়েছি ওখানে তো ওখানে গিয়ে একটু মোতালা করে নিব শেখ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব শাতিমে রাসূলদের ব্যাপারে বিধান কি কি করতে হবে সব আছে আল্লাহর হাবিব মক্কায় ঢুকেই ঘোষণা দিলেন নির্দিষ্ট কিছু ব্যক্তির নাম বললেন যে সবাইকে ক্ষমা করলেও এদেরকে ক্ষমা করা যাবে না এরা কারা শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম এনেছেন ওই কিতাবে আব্দুল্লাহ ইবনে খাতাল কুরতুনা কোরাইনা সাররা মকিস ইবনে সুবানা হুয়াইরিস ইবনে নকীব আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ ইকরামা ইবনে আবি জাহেল ওয়াহশি ইবনে হারব হিন্দা বিনতে উতবা হুবার ইবনুল আসওয়াদ আব্দুল্লাহ ইবনে জিবেরা হযরত শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম বলেছেন নবী আলাইহিস সালাম বলেছেন মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে কয়জন সাহাবা একরাম অনেক খুব নিয়ে ঢুকছিল মক্কায় যারে পাই তার শেষ করে অনেক কষ্ট তো তাদের হৃদয়ে তাদের চোখে ভাসছে সেই নির্যাতন তাদের চোখে ভাসছে দেশ থেকে বিতাড়নের সেই দৃশ্য যুগ যুগ ধরে দিন দিন তারা কত নির্যাতন এর শিকার হয়েছে ভাসছে চোখের মধ্যে কিন্তু নবী যেহেতু বলেছেন মাফ
মানুষ তো ভিতরের কষ্ট তো আর যায় নাই একসনে যাইতে পারতেছে না যেহেতু 15 জনের মধ্যে আয়েশা করছে এখন ধরেন টোটাল রাগ আছে 10 কেজি সবার জন্য বরাদ্দ এখন যেহেতু 15 জন আয়ে গেছে এখন ওই 10 কেজি রাগ তো 15 জনের উপর তার একজন জনের ভাগে রাগ কতবি পড়ছে বুঝছেন কথাটা সবাই খালি খোঁজে কোনডারে পাও পাইলি সাইজ আব্দুল্লাহ ইবনে খাতাল সে শুনছে ওই লিস্টে তার নাম আছে আমি শুনান একটা মাসখানে ফাঁক দিয়ে কথা বলি ওই 15টার জীবনী আমি আলাদা আলাদা পড়ছি কারণ কেন নবী এত কঠোর হলেন এদের ব্যাপারে দেখছি সবগুলাই হয় গায়ক গায়িকা নায়ক নায়িকা লেখক কবি মানি শিল্পী গোষ্ঠী আর ওই মিডিয়া কর্তৃক এই 15টার পরিচয় সব করে মিডিয়া কর্তৃক বুঝেন না এই কথা আপনারা সব যুগে বুঝি এরাই থাকে আকাম কুকামের মধ্যে সবার আগে তাই না আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে হায় কাবার গিলাফ দিয়ে জড়াইছে কি জন্য জানেন তো মনে করছে মুসলমান তো কাবারে অনেক ভালোবাসে কাবার গিলাফ দিয়ে আমারে জড়াইলে হয়তো এরা আর আমারে মারবে না যেমন এই দেশের কিছু রাজনীতিবিদ যখন বুঝে গেছে এই দেশের মানুষ টুপিকে ভালোবাসে তাসবি ভালোবাসে ঘুমটা ভালোবাসে তো দেখবেন নির্বাচনের আগে দিয়া সারা জিন্দগি ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সব ভূমিকা রেখা নির্বাচনের আগে দিয়ে আস্তে করে টুপি টুপি লাগায় হাসান মুসরি হয়ে যায় হিজাব আর তাসবি লাগায় রাবেয়া মুসরি হয়ে যায় কথা ঠিক কিনা বলেন পত্রিকা শিখছে ওই আব্দুল্লাহ ইবনে খাতাল এবার সবগুলোর রাস্তা একটাই ধর্মীয় একটা লেবাস পয়রা নিজেরে বাঁচাইতে চায় আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইয়া আসতে করে যায় চুপচাপ দাঁড়ায় রয়েছে কিন্তু বোকারাম শরীর না ঢাকছস পাও তুমি দিয়ে দেখা যায় ছোটবেলায় একটা গল্প শুনছি মুরব্বীদের কাছ থেকে নতুন বউ গেছে শ্বশুর বাড়ি ভাত খাইতে বসছে পিড়ার মধ্যে পিড়া চিনিনি পিড়া এমন তো চেয়ার টেবিলে বসে পোলা বাইন চিনবো কর্তিকা পিড়া মুরব্বীরা চিনবো পিড়া পিড়ার মধ্যে বৈশা ভাত খাইতো আগে মানুষ তো পিড়ার মধ্যে বসছে যে হঠাৎ তার বায়ু আসছে আসছে এটা অনেকের কাছে হাসির কারণ হাসি কি বেড়া সবারই তো আসে তো এই জন্য আমরা এটা বললে কেমন শোনা যায় আমরা এই জন্য ওই শব্দটারে উল্টাইয়া বলি দপা আসছে আসছে তো দপা যে আসছে আওয়াজ একটু হয়েছে ঠুস করে নতুন বউ লাগছে সরস এখন বউ কি করে ওই প্লেটের মধ্যে আঙুল দিয়ে জোরে জোরে চাপ দেয় আর ক্রুত করে ওঠে বুঝাইতেছে বাজান শ্বশুরের আব্বা আগে যে আওয়াজটা শুনছেন এটা আপনি যেটা মনে করছেন ওইটা না এটা আমার আঙ্গুলের চাপের আওয়াজ শ্বশুর তো আরেক শেয়ানা পোলাবান ঘুরা করে মনে করে কিচ্ছু বুঝে না বেটা কিচ্ছু না বললে তোর বাপ হয়েছে বুদ্ধিকা বুড়াই চিন্তা করছে বউরে স্মরণ যদি আমি না ভাঙ্গাই হ্যাঁ সবসময় মিথ্যা গালি কই কি থাকবে তো বুড়াই আস্তে করে কয় বৌমা আওয়াজটা নাইলে ঢাকলা কিন্তু গন্ধটারে কি করবা আব্দুল্লাহ ইবনে খাতালের এই প্রক্রিয়া বাঁচার এই চেষ্টা আমি যখন পড়ি আমার ওই কিস্তা মনে পড়ছে আরে বেকুফ শরীর নাইলে ঢাকি পাউডার দেখা যায় এটা কি করবি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দূর থেকে দেখছে পাও একটা দেখা যায় দুই দুইটা নিশ্চয়ই 15টা একটা নাইলে আম ক্ষমা ঘোষণার পর লুকাই দিকে লুকানোই তো প্রমাণ করে তুই 15 জনের একজন আসামি কে সে কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই তলোয়ার নিয়ে দিছে দূর এই দৃশ্য দেখছে আরো দুই সাহাবী সিরাতে মুস্তাফার মধ্যে পাইবেন এই গল্প ছাত্রদেরকে বলতিছি কোন কিতাবে সিরাতে মুস্তাফার মধ্যে হযরত ইদ্রিস কান্দলী রাহমাতুল্লাহি আলাইহি বিষয়টা আনছেন সুন্দর করে হযরত আলী যখন দৌড় মারছে দেখা দেখি কোনো কিছু না বুঝেই আরো দুই সাহাবী দেখে সাথে দৌড় কারণ ওরা চিন্তা করছে আলী নিশ্চয়ই পাইছে একটারে কারে পাইছে কই পাইছে ভাবার সময় নাই ভাগ্নি না পাই আলী কুবারের আগে যদি দুই কুবা আমরাও দিতাম রহমতের নবীর ওয়ারিসদের ঘটনা শুনাইছি খালি যে খোসা মারো অঙ্গরে দৌড়ায়া যায় আইনামা সুকিফু ওখিজু অকত্তিলু তাকতিলা কোরআনের বিধান যেখানে পাইবা ধরবা মাইরা ঝুলাইবা হযরত আলী সাথে সাথে কল্লাটা কাইটা ওই যে মাকাম ইব্রাহিম আসছে মাকাম ইব্রাহিমের কাছে না এরকম ঝুলায় রাখছে কেন এটা নবীর দুশ্মন নবীর দুশ্মন দুনিয়ায় থাকার অধিকার রাখে না
এজন্য আমরা বলি এটা স্পষ্ট করে কোন বিশেষ ধর্মের সাথে আমাদের কোনো শত্রুতা নাই তার আমাদের ভাই ছোট ভাইয়ের মতো ওদেরকে আদর স্নেহ আমরা রাখতে চাই কিন্তু বাংলাদেশ 90% মুসলমানের এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুরান গারো চাকমা কোকিল সাঁওতাল টিপরা সব থাকতে পারবে আল্লাহর নবীর কোন দুশমনকে থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না এই 15 জনের মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সাদ সাদ ইবনে আবি সারাহ এই আমি কার গল্প শোনাইতেছি না মাথায় রাখা লাগবে রহমতের নবী কার নবী কোন নবী খোসা দাও যে খোসা ওই নবীর গল্প শোনাইতেছি সব জায়গায় খালি আমাদের কাছ থেকে দয়া আশা করো না কিন্তু আমাদের চেয়ে বেশি দয়াবান দুনিয়ায় কেউ নাই আমরা ক্ষমা করতে জানি নিজের ব্যাপার দিন আর শরিয়ার ব্যাপার হলে আমরা আপোষ করতে জানি না এটাই আমাদের মূল পরিচয় রহমতের নবী হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই হযরত ওসমান কি নবীর খুব দূরের কেউ ছিলেন কথা বলেন না কতটা আপন ছিলেন দেখে আমি বলি যা হযরত ওসমানকে নিয়ে কথা বললে আমার খুব কষ্ট লাগে এই জন্য একজন মানুষ নিজে বিয়ে করতে গেলে যতটা তথ্য তল্লাশি করে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার চেয়ে বেশি তথ্য তল্লাশ করে কথা বলেন না যারা মেয়ে বিয়ে দিছে করে জিকান আল্লাহর নবী হযরত ওসমানকে কতটা বিশ্বস্ত মনে করলে নিজের একজন না নিজের দুইটা মেয়েকে তুলে দিছেন সেই ওসমান কত অবদান ইসলামী তবুকের যুদ্ধে নবী চাঁদা চাইছেন হযরত ওসমান 300 বোঝাই করে চাঁদা লইছে যখন যা লাগছে দিয়ে দিছে কুয়া দরকার কিনা দিয়ে দিছে হযরত ওসমান নিজের দুধ ভাইকে নিয়া নবীর ডান পাশে আইসা এই কোন নবী হ্যাঁ এটা বলা লাগবে বারবার রহমতের নবীর ডান পাশে আইসা বলছেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহের জন্য আমি নিরাপত্তা চাই কারণ তখন সিস্টেম ছিল কেউ নিরাপত্তা দিয়া দিলে অন্যরা আর তাকে কিচ্ছু বলতে পারে না যেই ডান পাশে হযরত ওসমান আসছেন নবী আলাইহিস সালাম আস্তে করে চেহারা ফিরিয়ে নিয়েছেন বাম পাশে কোন নবী খালি খোসা অঙ্গরে দেখো রহমতের নবীর আচরণ সবার সাথে রকম করা যায় না এটা বোঝার জন্য কথাটা বলছি সবাইকে ছাড় দেওয়া যায় না চেহারা ফিরিয়ে নিয়েছেন হযরত ওসমান আবার বাম পাশে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ আমার দুধ ভাই আমি নিরাপত্তা চাই আল্লাহর হাবিব আবার ডান পাশে চেহারা ফিরিয়ে নিয়েছেন কোলাবাইন তোমরা একটু জোরে বলো কোন নবী সাবাস হযরত ওসমান আবার ডান পাশে ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহ আমি তার নিরাপত্তা চাই আল্লাহর হাবিব নিরাপত্তা দিয়েই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন আরে আমি যে কাল খাপন করছিলাম এদিক ওদিক করে এই সুযোগটা গ্রহণ করে তোরা আব্দুল্লাহকে কেন হত্যা করলি না এটা কার কথা এই জোরে বলেন কার কথা আমাদেরকে দয়ার তালিম দেন না দেখেন রহমতের নবীর আচরণ সাহাবায়ে কেরাম তো বড় হতাশ হয়ে গেছে হায় বল মাস্টার ছুটে গেল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু চোখ দিয়ে ইশারা দিলেন না কেন পরে সাইজ কর আল্লাহ এবার দেখেন আমার নবীর মহানুভবতা কত বড় মানুষ আল্লাহর হাবিব বলেন নারী আমি তো নবী নবীদের সামনে চোখের ইশারায় কথা বলা নবীরা যা বলেন তো সরাসরি বলেন এটাই আমরা বলি ওলামারা তোমাদের অনেকের ভাল লাগে না কথা কিন্তু আমরা ওই দ্বিমুখী আচরণ করতে পারি না আমরা ওই দুনিয়ার ওই রাজনীতি ধোকার রাজনীতি বুঝি না আমরা যা বলি সরাসরি বলি এতে আমার জীবন বিপন্ন হয় আমাকে জেলখানায় থাকতে হয় বিবি বিধবা হয় সন্তান এতিম হয় আমাদের কোনো পরোয়া নাই আমরা যা বলবো সরাসরি বলি হযরত ইকরামাও ছিলেন একজন না 15 জনের মধ্যে মনে আছে নি কম জালায় নেই হযরত ইকরামা সুবহানাল্লাহ ওহদের যুদ্ধে নবী আলাইহিস সালাম মুসলমান সহ পরাজিত হওয়ার মূল যে দুইজন সেনাপতি একজন ডান ডিভিশন হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ছিল বাম ডিভিশনের দায়িত্বে ছিলেন হযরত ইকরামা আজকেও ফড়াইছি
খন্দকের যুদ্ধে চারজন খন্দক পার হয়ে আসছিল লড়াই করার জন্য। এর মধ্যে একজনকে বলা হতো আসজাউল আরব, আরবের সবচেয়ে বড় বাহাদুর, আমর ইবনে আব্দ ইবনে ওয়াদ নাম মুরাজ ইবনে আব্দ। আরেকজন হযরত ইকরামা, আরেকজন নওফল ইবনে আব্দুল্লাহ, আরেকজন দিরার ইবনে খাত্তাব। চারজন আসছে, কে মারবি কে লাগবি? আর ইকরামা জ্বালাইছে কন্যা। ইকরামার নাম ঘোষণা হয়ে গেছে, যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করা হবে। হযরত ইকরামা পালিয়ে গেছেন ইয়ামানের দিকে, দৌড়াচ্ছে ভাগছে। সামনে বসছে নদী, আমরা তো নদীমাতৃক দেশে বসবাস করি, নদী দেখলে ডরাই না, মরুভূমির মানুষ ড্রেন দেখলে তো ডরায়। হযরত ইকরামা নদী দেখে হতাশ, দেখে নৌকা একটা আসছে, যেই না নৌকায় উঠছে তার মধ্যে শুরু হয়েছে ঝটপট। আর আমরা শুনছি আমাদের দেশে লঞ্চ যখন ঝড়ে আক্রান্ত হয় তখন অন্য ধর্মের যারা আছে ওরাও বলে আল্লাহ ডাকা শুনে আজানও দেয় না, মাঝি ডাক দিয়া কয় মুরব্বী কামাইব না, কামাইব না কেন? বলে স্থলে যে আল্লাহ বাঁচান, এই পানি তো সেই আল্লাহ বাঁচাতে পারে না, আর কেউ বাঁচাতে পারে না। দেখেন আল্লাহ নবীর দাওয়াত ইকরামা পর্যন্ত পৌঁছে নাই, ইকরামা আল্লাহ নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই, কিন্তু এক সামান্য মাঝির কথা আল্লাহ তাআলা ইকরামার দিল পর্যন্ত ঢুকাইয়া দিছে। এই জন্য দাওয়াত কে দিল তার দিকে তাকায়েন না, তিনি দাওয়াত দিচ্ছেন ইসলামের, সে যেই হোক এটাকে মূল্যায়ন করা দরকার। যেই না ইকরামা এই কথা শুনছে যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, হযরত ইকরামার দিল পাল্টায়া গেছে, সাথে সাথে বলে উঠলেন আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান করিমা। ও আল্লাহ, আমি যে বিপদে পড়েছি এই জায়গা থেকে যদি আমাকে আপনি মুক্ত করেন, আমি ওয়াদা করছি এখান থেকে আমি সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাব, তার হাতে হাত রাখা আমি মুসলমান হয়ে যাব, আমার বিশ্বাস আমি অপরাধ যাই করি না কেন ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান করিমা, আমার বিশ্বাস তাকে আমি ভদ্র ক্ষমাশীল এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি তাকে পাবো, এই বিশ্বাস এই দোয়া করতেছে আর কানতেছে। এর মধ্যে ইকরামার বউ আল্লাহর হাবিব থেকে ইকরামার জন্য নিরাপত্তা নিয়া পিছন দিয়া দৌড়াইতেছে খালি জামাইরে বাঁচানোর জন্য। যেই দেখছে জামাই নদীর ভিতরে উপর থেকে ডাকতেছে ইয়াবনা, ও আমার চাচাতো ভাই, জামাই আমার চাচাতো ভাই কেমনে? এটা আমরা আমাদের ভাষায় বলি মাজাজে মাল, আগে আসিল আর কি, আমার এক আপন চাচাতো ভাইয়ের কাছে আমার বোন বিয়ে দিছি, আপন মেজ বোন আমার বড় বোন, তো আমরা তো মান্নান ভাই বলি, ভাইয়ের নাম আব্দুল মান্নান, মান্নান নাম ভাইয়ের নাম, চাচাতো ভাই আগেও ভাই এখনো ভাই, কিন্তু হাসির ব্যাপার হইলো আমার বোনের দেহি ডাকে মান্নান ভাই। ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম সে ডাকা শুরু করছে ইয়াবনা, ও চাচাতো ভাই, ইন্নি কদ জিতু মিন ইনদি আবরিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস কদ ইস্তামানতু লাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফালা তুহলিক নাফসাক। ও আমার ভাই, আমি এমন একজন মহান মানুষের কাছ থেকে আসছি, মহামানবের কাছ থেকে আসছি যিনি আবরুন নাস মানুষের মধ্যে সবচেয়ে নেককার, ও খায়রুন নাস সবচেয়ে উত্তম, ওয়া আওসালুন নাস আত্মীয়তার সম্পর্ককে মূল্যায়ন করার মধ্যে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি, আমি তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা চেয়ে আসছি, ও ভাই তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, আসো আসো। হযরত ইকরামা আসছে বউয়ের কাছে, ইসলাম কবুল করছে, এরপর দুই জামাই বউ মক্কার দিকে হাঁটা ধরছে, আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা হয়ে আসতেছে, কেমনে জানছেন ও ভাই বলেন আমারে কেমনে জানছেন? কারণ নবী গায়েব জানতেন তাই না? আরো জোরে বলে না, জানতেন তো, জানতেন না?
কথা কার এটা? আয়াত আসতে বললে, আকীদার বিষয় তো আসতে বললে হবে না। আমার নবী গায়েব জানতেন না, কথাটা কার? কোরআনে দলিলের অভাব নাই। সূরা আরাফ 188 আয়াত 188 9 নম্বর পারা আল্লাহ বলেন, আমার নবীকে দিয়ে বলাইতেছে, আল্লাহ যখন বেশি রাগ থাকেন তো ওইভাবে বলেন। আপনি বলে দেন, যেমন আমরা ছেলে মেয়েদের উপর বেশি রাগ হইলে বউরে কই তোমার কোলারে কয়া দিও, তোমার মায়েরে বইলা দিও, আল্লাহ যখন খুব রেগে থাকেন নবীকে বলেন কোল আপনি বইলা দেন আপনার উম্মতরে, আমি সরাসরি করব না। তো আল্লাহ কি বলেন? আমি যদি গায়েব জানতাম, আমি আয়াতের টুকরা অংশের তর্জমা করতেছি, আমি যদি গায়েব জানতাম দুনিয়ার সব ভালো কিছু আমি অর্জন করতাম, আমি আর এত বিপদে পড়ি না, এত বিপদ আমাকে স্পর্শ করে না। কি বোঝা গেল? নবী গায়েব জানতেন না, জানতেন না। আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরাম আসতেছেন ইমানদার হইয়া, কিন্তু নবীর কলিজায় ডর, আহারে আমার সাহাবীদেরকে তো আমি আটকাইয়া দিছি, কাউরে কিছু বলা যাবে না, ইকরামারেও তো বলা যাবে না, কারণ নিরাপত্তা দিয়ে দিছি। এখন কলিজার ওই কষ্ট দূর করার জন্যে যদি ইকরামার সামনে বাবা আবু জাহেলরে গালাগালি করে, আমার ইকরামা কষ্ট পাবে। খুব মিটানোর জন্য যদি ইকরামারে না বইলা, তার বাবা আবু জাহেলরে গালাগালি করে, ইশারা ইশারা, তোর তো পারলাম না, তোর বাপের দরি। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শুনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুবু আবা ফা ইন্না সাব্বাল মাইত ইউজিল হাই, আমার ইকরামা মুমিন হয়ে তোমাদের কাছে আসছে, খবরদার তার বাবারে কিন্তু তোমরা গালি দিও না, কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজনের কলিজায় কষ্ট লাগে। আহা, কি আদর্শ আমার নবীর! আল্লাহু আকবার! এই ছোট্ট একটা চরিত্র যদি এদেশের রাজনীতিবিদরা ধারণ করতে পারে, যে পূর্ববর্তী যারা চলে গেছে, যাদের অবদান আছে দেশের জন্য কিছু হলেও, সে যেই হোক তাকে নিয়ে কটুক্তি করা যদি বন্ধ করে দেয় দেশের রাজনীতিবিদরা, আমরা হলফ করে দায়িত্ব নিয়ে বলতে পারি, তাদের আপোষের দূরের যে সম্পর্ক, তাদের যে আপোষের ক্ষোভ ক্রোধ রাগ, এই সব কিছু অবশ্যই অবশ্যই কমে যেতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এই 15 জনের ইতিহাস বসে বসে বললে তো সূরা আহাব শেষ করা যাবে না। আমার বলার যে উদ্দেশ্য, এই এই আয়াতের উপর সব জায়গায় চুপ থাকা যায় না, সব জায়গায় নরম আচরণ করা যায় না, কিছু জায়গা আছে এখানে আমার নবী রহমতের নবী ও চূড়ান্ত কঠোর হয়ে দেখাইছে, তুমি আমি কে সেখানে নরম হওয়ার? ঘুমাইতে ঘুমাইতে পুড়িয়ে গেল আল্লাহর বান্দা, আবার ঘুম দিছে, থাকছে কি সুখের জীবন হ্যার, আমরা শুইয়া ঘন্টায় ঘন্টায় কাটাই ঘুমাই না, ঘুমের থেকে পইরা শেয়ার থেকে পইরা আবার লাভ দইটা আবার ঘুম মার। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবী লাহাবিন ওয়া তাব, মনে আছে নি কথা? ধ্বংস অনিবার্য, ধ্বংস হয়েই গেছে, কেমনে হয়েছে আবু লাহাব? ধ্বংস কেমনে হয়েছে? বদরের যুদ্ধের ডাক পড়ছে, আবু জাহেল যায় কয় দোস্ত যাওয়া লাগবে, আবু লাহাব তো ডরে এলাকা ছাড়ে না, মোহাম্মদ কইছে যে ডরে লাগবে, ইয়া জানে কয় দোস্ত আমি যাব না, কারে বলেন কি নেতা না গেলে মানুষ করব কি, কয় যাই বলো আমি যাব না, আমি গেলে শেষ আর ফেরত আসা যাবে না, এখন কি করা? টেনশন করেন না, আমি একজনের টাকা দিয়ে পাঠাইতেছি, একজনের তিয়ার টাকা পাইতো, কয় তুই যা টাকা দেওয়া লাগবো না, মাফ বাড়া লইছে, লোক বাড়া লইছে,
এমন যখন আপনারা মিছিল করার জন্য বিরিয়ানির পটলা দিয়া গার্মেন্টস কর্মী বাড়ালেন না, এটা আবুল হাবিব থেকে শিখা। বুঝেন কিছু? কিন্তু মায়ের যেহেতু আছে কপালে, পালাইলেও বাঁচা যায় না, যুদ্ধে না গেলেও বাঁচা যায় না। কথা কথা বদরের যুদ্ধ থেকে যখন কাফেররা ফেরত আসছে, যেই কয়টা বাইচা আসছিল নেতা তো সবই শেষ। আবুল আহাবের গলার মধ্যে এমন এক ফোড়া হয়েছে, প্লেগ, ব্যথায় অস্থির। সে বলেছে তাব্বাল্লা মুহাম্মদ তুই ধ্বংস হবি, আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবুল আহাব, আবুল আহাব তোর দুই হাত ধ্বংস হবে। মুফাসসিররা লেখেন অর্থ দুইটা, এক হচ্ছে আক্ষরিক অর্থ, আর এক হচ্ছে তার ভাব অর্থ। আক্ষরিক অর্থে আবুল আহাবের দুই হাত অবশ হয়ে গেছিল, ভাব অর্থ হচ্ছে তোর শক্তি শেষ হয়ে যাবে, যে শক্তির পাওয়ার দেখাস, আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছস, ওই শক্তি কিন্তু থাকবে না। এটাই বাস্তবতা। শক্তির পাওয়ার দেখাও ইমানদারদের সাথে, শক্তির পাওয়ার দেখাও বাবুনগরীর সাথে, শক্তির পাওয়ার দেখাও মামুন লোকের সাথে। ওই শক্তি থাকতে পারে না, টিকতে পারে না, টিকতে পারে না। পছন্দ সে পছন্দ উচ্চা ময়রা গন্ধ বেরিস, অথচ এই আবুল আহাব পাওয়ার দেখাই তো কি, আমার পোলা পাই না অনেক, আমার যে গার্মেন্টস শ্রমিক আছে 1000, মিছিল করলে ভাড়ায় লাগে। আপনাকে ভাষাটাই বলতেছি আর কি, সুরাত তো আগেরটাই। মালের পাওয়ার দেখাই তো, কর্মীর পাহাড় দেখা পাওয়ার দেখাই তো। আমাদের ওই যে এক নেতা, বড় নেতা, গলা ভাঙ্গা পালামুনা, ফখরুল সাহেবের বাসায় যায় আছে এখন, উনি বলছিলেন আমাদের নেতা কর্মীরাই যথেষ্ট বলছিল। আবুল আহাব ঠিক এই কথাই বলত। আল্লাহ কয় না যখন দৌড়ি খাইবা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মার আর তোর কামাই, তোর সন্তান, তোর পাওয়ার তোরা বাঁচাইতে পারবে না। কি করছে? যে সন্তানের বাহাদুরি দেখাইছে ওই সন্তান এখন ওই লাশ ধরতে আয় না। ইয়ানাসি যার যার জান বাঁচা, যাওয়ার সময় বলে কইও যায় না। বুঝেন কিছু? সন্তানরা কয় রে ধরা যাবে না, যেই খুন্দ বেরিস তো কি করা, কয় রে। ওই সময় তার হেলিকপ্টার ছিল না, হেলিকপ্টার থাকলে হেলিকপ্টার দিয়ে উড়াইতো, তো গোলাম একটা ভাড়া করে আছে, গোলাম ওই গোলাম দিয়া দৌড়ে নিয়া গর্ত করে পাথর চাপা দিছে। এই যুগে গোলাম নাই, হেলিকপ্টার আছে, এই যুগে হেলিকপ্টার দিয়া উঠাইয়া বাইরে নিয়ে ফালাই দিয়া বলবি বুঝো না কিছু। আল্লাহ কয় মা না আনহু মালুহু ওয়া মা কাসা, অক্ষরে অক্ষরে মিলে যায়। আমি পড়ি আর অবাক হই, হায় খোদা 1400 বছর আগে নাজিল করছো, এমনও মিলতেছে, কেমন পর্যন্ত মিলতেই থাকবে এটা কোরআন সন্তুষ্ট, অক্ষরে অক্ষরে মিলতেছে। সায়াসলা নারান জাতাল হাব উমরাতু, ও আবুল আহাব তুইও ডুববি সেই আগুনে, তোর বউ ডুববে, উম্মে জামিল বিন তাহার বিন উমাইয়া, বেড়ি তো খেয়ে পাই গেছে। কি আমার বিরুদ্ধে সুরা নাজিল হইছে, নেতা কো বউ থাকে এরকম কর কইরা, শহরে এরকম কিছু মহিলা পাওয়া যায় উঁচা উঁচা জুতা কইরা, আয় তো চলে কেমনে বেড়ারা পিছন দিয়ে। আমি তো নিউ মার্কেট আমার এলাকা দেখি, বেড়ার এই বগলের তলে এক ব্যাগ, এই বগলের তলে এক ব্যাগ, দুই কান্দে দুইটা হাতে দুইটা লইয়া চলতেছে জিন্দা ঠেলা গাড়ি, এমন মহিলা আছে না নাই? আল্লাহ তোরে বাঁচাক, আল্লাহ তোর উপর রহম করুক, এই বেড়া করে দেখলাম আমার বড় দয়া হয়। আবুল আহাবের বউ ছিল এরকম একটা কর্কর, যে শুনছে আয়াত নাযিল হইছে আতে পাথর লইছে জামাইয়ের মতো, নবীকে খুঁজতেছে মোহাম্মদ কোথায় মারব, তোমরা যেমন আমরা খোঁজো বাড়ি বাড়ি, মোল্লা কই ইমাম কই, ওইটা যেটা শহীদদের জন্য দোয়া করছে ওই ইমামটা কই, আর দর খোঁজো না। আবুল আহাবের বউ খুঁজছে, কাবার পাশে যায় নবী আলাইহিসসালাম তেলাওয়াত করতেছিলেন বসে বসে, সাইয়েদনা আবু বকর পাশে বসা, আবু বকর দেখছে উম্মে জামিল আসতেছে হাতে পাথর,
আবু বকর ভয় পাইয়া গেছেন এই কার জন্য ভয় পাইছেন নিজের জন্য না নবীর জন্য কানে কানে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসতেছে আর মতি গতি মারু না ও মুসলমান শুনো শুনো আল্লাহর হাবিব আবু বকর রে বলেন তুর আপনি ডরান কেন আরে আসতে দেন আরে আসতে দেন কেন ও ভয় পায়েন না ও আসলে আয়েশা তো আমারে দেখবি না কি রে ভাই জেল যেন তো মানুষ বসা দেখবে না মানে কেমন কথা কারণ আল্লাহ আমার নবীর আগে জানায় রাখছেন সূরা বনী ইসরাঈল 45 নম্বর আয়াত আল্লাহ আগে জানায় রাখছেন ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ حجابا مستورا নবী আপনি যখন তেলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব আর আপনাকে দেখবে না উম্মে জামিল আয়েশা খালি খুঁজে আবু বকর তো বুঝছে সাঙ্গু তুমি তো নবী দাও না এখন আবু বকর রে জিজ্ঞাসা ওই মোল্লা তোর দোস্ত কই আপনি তো বলেন হুজুর তখন মোল্লা কইছে নাকি তখন মোল্লা কয় না আমি সময়ের শব্দ দিয়ে তাফসীর করলাম আর কি ওই মোল্লা তোর দোস্ত কই এখন দেখেন আবু বকর পড়ছে কি বিপদে যদি বলেন লাদ্রি আমি জানি না তা আবু বকরের সিদ্দিক কাটা যায় মিথ্যাবাদী হন আর যদি বলেন এই যে বিচক্ষণ আবু বকর কি বিচক্ষণ জবাব দেওয়ার ক্ষেত্রে কি কৌশলী হয়েছেন সুবহানাল্লাহ ওই যে হিজরতের সময় যাচ্ছে নবী আবু বকর সাথে আমির ইবনে ফুহাইরা হযরত আবু বকরের আজাদকৃত গোলাম উম্মে রুমানের আগের সংসার আব্দুল্লাহ তার সন্তান তুফাইল তুফাইল ইবনে আব্দুল্লাহর গোলাম ছিল আমির ইবনে ফুহাইরা হযরত আবু বকর কিনে তাকে আজাদ করছিলেন সে আমির ইবনে ফুহাইরা ও সঙ্গী নবী আর আবু বকর চলছেন মদিনার পথে মক্কাওয়ালারা ঘোষণা দিছে যেখানেই পাওয়া যাবে ধৈর্য নিয়ে আস 1000 ওট পুরস্কার 100 ওট পুরস্কার সবাই খুঁজতেছে যদি লাইগা যায় খবর ছড়াইতে ছড়াইতে এমন জায়গায় চলে গেছে যারা নবীও চিনে না আবু বকরও চিনে না তাও খুঁজে যদি লাইগা যায় খুঁজতে খুঁজতে একদল তো পাইয়া গেছে সামনে আবু বকরের ওট পেছনে নবীর ওট কোন রেওয়ায়েত আসছে কাসওয়া বুখারীতে আসছে জাদা আবু বকর সামনে এরা ধরছে ওই মিয়া খারাপ চিনে তোমার আবু বকরের ধৈরা জিজ্ঞেস করতেছে মাম্মাক তোমার সাথে এই লোককে এটার পরিচয় পাইলে তো বুঝা যাবো কে কোনটা আবু বকর কি বিচক্ষণ যদি বলেন লারিফু এই ব্যাটারে আমি চিনি না তো নিজের সিদ্দিক কাটা যায় আর যদি বলেন হাজা নবী ওনা তিনি আমাদের নবী তো নবী কাটা যায় আবু বকর কি বিচক্ষণ দেখেন যে জিজ্ঞেস করছেন মাম্মাক এই সাথের লোকটাকে আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিচ্ছেন হাদার রাজুল ইয়াহদিনি এই লোকটা আমারে রাস্তা দেখায় ওই মগা পাবলিক মনে করছে আবু বকর রাস্তা চিনে না নবী পেছন থেকে কয়ডায় নিয়ে বামে সোজা কিন্তু আবু বকরের নিয়ত তো এটা ছিল না আবু বকরের নিয়ত ছিল আরেকটা হাদার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাত এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখা আবু বকর আহলে ইলম এবং ইমানওয়ালা ইমানওয়ালারা সরল সোজা হয় বোকা হয় না আবু বকরের ভাব শিষ্য ওলামারা সরল হয় বোকা হয় না তোমরা অনেকে মনে করো মৌলবি বোকা হয় না সরল সোজা বোকা তো সে আসমানি আলেম থেকে বঞ্চিত মাথায় কিচ্ছু নাই এটা আমার কথা না আল্লাহর কথা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার لآيات لأولي الألباب رب جنسه مغزا سے جرما تھا ہے سوزا کتا حضرت قاسم نانو تمہیں رحمت اللہ علیہ دالم دا بندر انہوں تمہ کو تشتہ تھا ادشیر شدین تار انہوں تمہ پردھان پروش آزادی اندرن مہان سپاہ سارا اما در ادھتی کرہبات انگریز نالن در کے دھرے دھرے খালি ফাঁসিতে ঝুলায় শুয়রের চামড়ার ভেতরে ঢুকাইয়া জ্বালায়া দেয় পোড়ায়া দেয়
সঙ্গীরা আপনজনরা বললেন ভক্তরা বললেন হযরত আপনি একটু লুকান আরে জারাই পায় তারই ঝুলায় আপনি লুকান কাসেম না তুমি লুকায় না গো দুর্মিয়া কি লুকান মানুষ এত অনুরোধ করছে তো যায় লুকাইছে তিন দিন পরে কয় ভাই আর লুকানো যাইব না কেন কয় গারে সাউরে আমার নবী তিন দিনের বেশি লুকায়া ছিলেন না এই সুন্নাত এর বেশি আমি আর কিছু করতে পারব না লুকানোর ক্ষেত্র আমাদের আকাবীররা সুন্নাত ফলো করছে ফাঁকিতে একটা কথা কইয়া লাই নিজের কারামতি না আমরা যখন লুকায়ে লুকায়া থাকি গেছিলাম এক বাসা আমার এক বোনের বাসা বোন ফোন দিয়ে আমার আরেক বোনকে বলতেছে ভাইয়ের আজকে পেটে একটু সমস্যা ইফতারিতে কি খাওয়ানো যায় তা আমার ওই পাশের বোন বলতেছে আমি দই নিয়ে আসতেছি আমার নাম ছিল মুহাজির আমি কইছি ফোনে নাম বলবা মুহাজির ভাই ওই বোন তার এত কিছু মনে নাই হাসান ভাই ফোনে যখন কয় আমাকে তাড়াতাড়ি ইফতার দেখ খাই আমি যাই কারণ গন্যা দেখছি আমার তিন দিন শেষ রাত্রি বের হয়ে গেছে ইফতার খাই আর থাকা যাবে কাসেম না তুমি মসজিদ ছাত্র মসজিদ দোস্ত আমরা একসাথে ছিলাম দারুলুমে দেওবন্দে মূল দেওয়ালের পাশের মসজিদ ছাত্র মসজিদ কাসেম না তুমি ওখানে আছে ইংরেজরা টের পায়া পুরা মসজিদ ঘেরাও কাসেম না তুমি ভিতরে ইংরেজরা ভিতরে ঢুকে দেখে এক বেটা লুঙ্গি পরা গেঞ্জি পরা মসজিদ ঝাড়ু দেয় ওইটাই কাসেম না তুমি আমাদের আকাবীররা কত সাদা সিধা জীবন ইংরেজরা ঢুকিয়া দেখিয়া মনে করছে এটা তো কাসেম না তুমি হইতে পারে না কারণ ওদের চিন্তা এত বড় আন্দোলনের নেতা গোটা ভারতের মুসলমান তো বটে হিন্দুরাও যার কথায় ওঠে বসে এমন নেতা এত স্বাভাবিক জীবন যাপন হতে পারে না ওরা মনে করছে পেটটা অন্তত আমাদের দেওয়ানবাগী হুজুরের মতো দেওয়া দরকার এত বড় নেতা যায়া কাসেম নানু তুমি কে জিজ্ঞেস করতেছে কাসেম নানু তুমি কাহা হাই এই কাকে জিজ্ঞেস করতেছে কাসেম নানু তুমি কাহা হাই কি বিপদ কাসেম নানু তুমি যদি জবাব দেন মেই হো তো ধরা পড়ে আর যদি বলেন পাতা নিহি জানি না তো মিথ্যা হয় আবু বকরের ওয়ারিস তো জবাব তো মুখের মধ্যে যে জিজ্ঞেস করছে কাসেম নানু তুমি কাহা হ্যাঁ হযরত কাসেম নানু তুমি যেখানে দাঁড়ায়া ছিলেন ওখান থেকে একটু সামনের দিকে গেছে এবার বুঝেন আগের জায়গাটা ফাঁকা হয়েছে কিনা যেখানে ছিলেন এখান থেকে সামনে গেলে আগের জায়গা ফাঁকা হয়েছে কিনা কথা বলে না ফাঁকা হয়েছে আগের জায়গা যেহেতু ফাঁকা হয়েছে এখন এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু কষ্ট হয়েছে হ্যাঁ কি আবার ও কাসেম নানু তুমি ও আচ্ছা ও তো আবি হাতে উনি তো একটু আগে এখানে ছিল কথা তো ঠিকই আছে একটু আগে এখানে ছিল হাতে একটু সামনে যায় দাঁড়াইছে ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল এখন যদি পালায় গেছে কাহারে বল বাসটা সেটা গেল তারা ওম্মে জামিল যখন জিজ্ঞেস করলেন হ্যাঁ আবু বকর তোমার দোস্ত কোথায় মনে আছে না কথা হযরত আবু বকর যদি বলেন লা আদ্রি আমি জানি না তাইলে মিথ্যা হয় আর যদি বলেন এই যে তো আবু বকর মাইর খায় হযরত আবু বকর বিচক্ষণ মানুষ আস্তে করে জবাব দিয়া দিলেন খুইজা দেখো কি বলে ও মাদ্রাসা ছাত্ররা জানে আমরের সিগা জুমলা ইনশাইয়া সিদ কিসবের ইহতেমাল নাই খালি নাহমিরে পরসমিয়া কামে লাগাও প্রশ্নবোধক প্রশ্নবোধক যে বাক্য হ্যাঁ নিষেধ নির্দেশ এই জাতীয় বাক্যের মধ্যে সত্য মিথ্যা থাকে না করো এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই কইরো না এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই তুমি কি করেছ এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই আবু বকর যখন বলেছেন খুঁজে দেখো উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না আমারে খুঁজতে বুঝেছে আল্লাহ বলেন হাম্মালাতাল হাতব এ মুসলমান খেয়াল করেন 1400 বছর আগের আয়াত সমাজের রন্ধ্রে রন্ধ্রে অসঙ্গতি গুলো এক আয়াত আল্লাহ দেখায় দিয়েছেন খেয়াল করেন হাম্মালাতাল হাতব আবু লাহাবের বউয়ের পরিচয় দিচ্ছেন আল্লাহ হাম্মালাতাল হাতব মুফাসসিররা সাধারণত তিনটা তাফসীর বেশি করেন এই আয়াতের কয় তাফসীর কো মুখস্থ শোনা লাগবে আমার এই ভাতিজা এক হাম্মাল বলা হয় কুলিকে আরবিতে কুলি কুলি হাম্মাল কুলি হাম্মাল আল হাতাব শুকনা লাকড়ি টাকড়ি হাম্মালাতাল হাতাবের স্বাভাবিক অর্থ হয় শুকনা লাকড়ি মাথায় নিয়ে যে যায়
বহনকারী, শুকনা লাকড়ি বহনকারী। আবুল আহাবের বউকে আল্লাহ এই পরিচয়ে কেন পরিচিত করলেন? খেয়াল করে, আবুল আহাবের বউকে আল্লাহ এই পরিচয়ে কেন পরিচিত করলেন? মুফাসসিররা বলেন, এক নাম্বার ওয়ান, আবুল আহাবের বউয়ের একটা কাম ছিল, সে কাঁটাওয়ালা লাকড়ি, কাঠ, গাছের এই ডাল কাঁটাওয়ালা এগুলার নিয়ে নবীর মসজিদে যাওয়ার রাস্তায় বিছায়া রাখতো, যেন যাইতে পারে না দুনিয়া। ও দুনিয়ার মানুষ শুনো, আবুল আহাবের বউ আসেনি এখন, কথা বলে না, আবুল আহাবের বউ উম্মে জামিল আসেনি, তো সূরা তো রয়ে গেছে। এটা হলো কোরআনের বৈশিষ্ট্য। আমরা আমাদের পরিভাষায় বলি, কোরআনের মাওরিদ খাস, নাজিল হয়েছে যেই প্রসঙ্গে ওই প্রসঙ্গ নির্দিষ্ট, কিন্তু তার হুকুম আম, এর বিধান চলবে, এর আবেদন চলবে কিয়ামত পর্যন্ত। উম্মে জামিলরা নাই, কিন্তু উম্মে জামিলের মতো সবাই মানুষ থাকবে কিয়ামত পর্যন্ত। উম্মে জামিলরাই শুধু জাহান্নামে যাবে তা না, যারা এই মাদ্রাসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মাহফিলের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মসজিদে যায় কমিটির নামে ইমামকে মন খুলে কথা বলতে প্রতিবন্ধকতা সৃষ্টি ইতিমধ্যে করেছে, আল্লাহর কসম সব কোনো হাম্মালাতুল হাতব হইয়া আবুল আহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। এক অর্থ কইলাম, মিলে না মিলে না এই সমাজের সাথে মিলে? তোমরা মনে করছো আল্লাহ খালি আবু জাহালের বউরে বৈক্যা ছেড়ে দিছে না? দুই নাম্বার হাম্মালাতুল হাতবের অর্থ, এটা একটু ভালো করে মনোযোগ দেওয়া লাগবে। আসেনি মনোযোগ? এই মনোযোগ আসেনি? খবরদার, এত চিন্তা করে কথা কইতেছি, মনোযোগ না থাকলে আমি শেষ। আরবের মানুষরা হাম্মালাতুল হাতব একটা চরিত্রের মানুষের ক্ষেত্রে ব্যবহার করত। শুকনা লাকড়ি মাথায় নিয়ে নিয়ে ঘুরে চান্স পাইলে আগুন লাগায়, এর এটা অর্থ। কিন্তু ব্যবহার করত কাদের ক্ষেত্রে? যারা এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়, যারা মিথ্যা ছড়ায়, যারা মিথ্যা রটায়, এদেরকে বলা হইতো হাম্মালাতুল হাতব। আবুল আহাবের বউ এই কাজটা খুব ভালোভাবে করত, ওই ঘরে যায় কইতো, এই মোহাম্মদ চিনো বড় খারাপ মানুষ, এর কাছে যাওয়া যাইব না, ওই ঘরে যায় কইতো, মোল্লারা জঙ্গি, এর কাছে যাওয়া যাইব না, ওই ঘরে যায় কয় এরা মৌলবাদী, এদের কাছে যাওয়া যাবে না, ওই জায়গায় যায় কয় এরা উগ্রবাদী, এদের কাছে যাওয়া যাবে না, ওই জায়গায় যায় কয় এরা সন্ত্রাসী, এদের কাছে যাওয়া যাবে না, ওই জায়গায় যায় কয় এরা ভারত বিরোধী, এদের কাছে যাওয়া যাবে না। এক এক জায়গায় এক এক কথা যারা ছড়ায়, এদেরকে বলা হয়েছে কোরআনে হাম্মালাতুল হাতব। আপনারা মনে করেন না এটা শুধু আবুল আহাবের বউ পর্যন্তই শেষ ছিল? আজকে যে সমস্ত মিডিয়া কর্মীরা দিনের বিরুদ্ধে তাদের অবস্থান, ওই সমস্ত মুন্নি সাহেব, মুন্নি সাহারা, আরো যারা আছে যারা মিথ্যা রটাইছে, যারা মাওলানা মাহমুদুর হকের বিরুদ্ধে অপবাদ দিয়া দিয়া আলেমকে জাতির সামনে খাটো করতে চেয়েছে, যারা মাদ্রাসাকে জঙ্গির আস্তানা হিসাবে মানুষের কাছে প্রচার করে করে উম্মতকে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছে, যারা আলেমদেরকে বিভিন্ন দুশ্চরিত্রের অভিযোগ দিয়া উম্মত থেকে বিচ্ছিন্ন করার এই অপপ্রয়াস চালিয়েছে, প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা মিডিয়া কর্মী সবগুলো হাম্মালাতুল হাতব, সবগুলো আবুল আহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন আপনারা? শেষ ব্যাখ্যা হাম্মালাতুল হাতব, এটা আরেকটু মনোযোগ দিয়ে শুনুন। ওই বুঝেননি আপনারা? বেশি কঠিন হয়ে যাচ্ছে দোস্ত, আমি তো কিতাব পড়াইতেছি। আরেকটা ব্যাখ্যা করেছেন মুফাসসিররা, সেটা হলো জাহান্নামে আবুল আহাবের বউ, আবুল আহাবের আগুনের ইন্ধন। ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, মূর্তি আর পাথর এগুলা মাথায় করে করে আইনা আবুল আহাবের আগুনকে প্রজ্বলিত করবে। কি মানে? যে দুনিয়ায় দ্বীনের বিরুদ্ধে তোমার সহযোগী যারা ছিল, এদেরকে দিয়ে আল্লাহ তোমারে সাইজ করবে। এটার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দিই। আল্লাহর হাবিব যখন মদিনায়, তখন পারস্য সম্রাট খসরু পারভেজ, সে তার অধীনস্থ ইয়ামান, ইয়ামানের গভর্নর ছিল তখন বাজান, কিনা বাজানের কাছে নির্দেশ পাঠাইছে, তুমি মদিনায় দুইজন লোক পাঠাও, তারা যেন মোহাম্মদকে গ্রেফতার করে পারস্যে নিয়ে আসে। নাওজুবিল্লাহ কয়েন না, খুব খারাপ লাগে না তো, হুজুর করে গ্রেফতার দেখতে দেখতে আপনাকে অভ্যাস হয়ে গেছে,
বাজান দুইজনকে পাঠাইছে মদিনায় কাকে গ্রেফতার করতে নবী আলাইহিস সালাম আল্লাহর নবীকে আল্লাহ একটা অলৌকিক বৈশিষ্ট্য দিয়েছিলেন সেটা হচ্ছে রুব নবী বলেছেন নুসিরতু বিরুব দেখলে ভয় লাগে আরে দেখলে তো সাপেরও ভয় লাগে সাপের ভয় আলাদা রুব আলাদা রুব মানে হচ্ছে সাপ মানে সে আমার ক্ষতি করবে রুব মানে আমি যদি তার ক্ষতি করি তাহলে আমি শেষ রুব মানে এটা বহুদূর থেকে কাফেরদের দিলের মধ্যে নবীর একটা ভয় আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন এখন ওই দুই পুলিশ নবীকে গ্রেফতার করতে আসছে পাঠাইছে বাজার মদিনায় আয়েশা নবী আলাইহিস সালামের কাছে বলতেছে আমাদেরকে সম্রাট খসরু পারভেজ বাজানের কাছে নির্দেশ পাঠিয়েছে আপনাকে ধৈর্য নেওয়ার জন্য রিওয়ায়েতের কথা কাঁপতেছে আর বলতেছে আপনারে ধৈর্য নিতে পাঠাইছে আমি বড় আল্লাহ নবী হাইসা দিছে তোমরা ধৈর্য নিবা মৌলবি একটা হ্যাঁ ধরার লেগে পুরা এলাকা গেরাও ধরে দেখছেন না ওই যে ভিতরে রোপ যে না জানি কোন বিপদে পড়ি সুবহান আল্লাহ নবী হাসতেছে বলে আমার ধরে নিতে আসছ আচ্ছা ঠিক আছে কালকে নিয়ে আজকে যায় ঘুমা কয়ে আগু মেহমানদারি করা ওই দুই ব্যক্তিকে মদিনায় মেহমানদারির ব্যবস্থা করেছেন নবী আলাইহিস সালাম বলে সকালে আইসো সকালে আসছে নবী বলেন খসরু পারভেজের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে তোমরা চলে যাও হেরা তো এমনি বিপদে আসিল ছেড়ে দে মা কান্দে বাসি একটা ওসিলা পায় কই জি 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 আমরা চলে যাই হেরা তো চাইতেছে এটা কোন রকম যাওয়ার নেই বাজানের কাছে যা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে আমাদের কাইসা বলছে বলছে আমরা আইসা বলছি বাজান কয় সিদ্ধান্ত কে পাল্টাইলো আমি তো জানি না কি কয় না কিন্তু বলছেন তো মোহাম্মদ এটা তো ভুল হইতে পারে অপেক্ষা আছে বা দেখ কিছু একটা হইতে পারে এর মধ্যেই দেখে ওই ধুলা উঠতেছে দূর থেকে দেখা যায় বুঝছে দূর থেকে কেউ আসতেছে ধুলা উঠতেছে অপেক্ষা কর আসছে পারস্য থেকে নতুন পয়গাম কি যে খসরু পারভেজকে তার সন্তান শেরওয়া বাবার ছেলে আর বাবা এক নারীকে নিয়ে গণ্ডগোল বাবা একটা ওষুধ লাগাইছে একটা ওষুধ ওষুধের মধ্যে বিষ আর কি বিষের মধ্যে লেখছে এটা খাইলে জওয়ানি বাইরা যায় আসলে বিষ পোলারে মারবো পোলার টের পাইয়া বাপের উল্টা মাইরা নিজে ক্ষমতা দখল করে কয় আমার বাপের আগের যত সিদ্ধান্ত সব বাদ মোহাম্মদকে ধরার যে পয়গাম পাঠানো হয়েছে ফেরতানো পয়গাম ওইটাও বাদ আল্লাহ দেখায়া দিছে আল্লাহ দেখায়া দিছে আমার নবীর দুশ্মন তুমি যদি দুশ্মনী করো তো তোমার আপনজন তোমারে সাইজ করবে আবু লাহাবের বউ আবু লাহাব দুশ্মনী করেছে আল্লাহ আবু লাহাবের বউকে দিয়ে হাসে জাহান্নামে আবু লাহাবকে সাইজ করেছে এটা তো আবু লাহাবের ব্যাপার দুনিয়ার বিষয় হচ্ছে তুমি বিডিআর বিদ্রোহের মাধ্যমে আর্মিকে শেষ করতে চেয়েছ তুমি পুলিশের মাধ্যমে এদেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালাইতে চাইছ আল্লাহ বলেছেন তুই যাকে জুলমের জন্য ব্যবহার করবি তোর ধ্বংসের জন্য আমি তাকেই তোর পেছনে লড়াইয়া দিব ওই আর্মি রায় আজকে তোমার হেলিকপ্টারে কইরা ওই পাশের দেশে নিয়ে ফলাইছে ওই পুলিশে এখন তোমার কর্মীদেরকে ঠাঙ্গাইতেছে কথা কম তুমি হাম্মালাত আল হাতা কোডা কোন আর তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব হাম্মালাত আল হাতাব খালি ওই পিছনের তাফসির শুনবেন নগদ একটা প্রমাণ নেবেন না নিবেন নিবেন আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাইকে এক পুলিশ কর্মকর্তা নিয়ে খুব পিটাইছিল আহ আহ হযরতের পাও গুলারে অক্সিজ করে দিয়েছিল জালে আল্লাহ সিস্টেম পাল্টান নাই আল্লাহর সিস্টেমের পরিবর্তন হয় না সুন্নাতুল্লাহি আল্লাতি কদ খালাত মিন কব ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা শেরওয়ারে দিয়ে খসরু পারভেজ সাইজ করছি বাবুনগরে কষ্ট দিত পুলিশ কর্মকর্তা তোমার ঘরে আল্লাহ ঐশী বানায়া দিছে এই ঐশী সেই ঐশী যে ঐশীর বাবা বাবুনগরীকে নির্যাতন করেছিল আল্লাহ প্রতিশোধ দিয়েছেন ঐশীকে দিয়ে আল্লাহ বাবাকে হত্যা করিয়েছেন কয়টা দেখাবো তোমাদেরকে প্রমাণ হাম্মালাতুল খাতা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবা যাদেরকে দিয়ে সাইজ করবা
আল্লাহ তাদেরকে দিয়ে তোমারে সাইজ করবে প্রমাণ গোটা ইসলামের ইতিহাসে মানব ইতিহাসে প্রমাণের অভাব নাই আপনার সামনে দিয়ে প্রমাণ ঘুরে খালি টান দিয়ে বুঝাল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد ابو لهب بوير আরেকটা চরিত্র বৈশিষ্ট্য আল্লাহ বলছেন في جيدها حبل من مسد مسد খেজুর গাছের যে ছিলকা আছে ওগুলা দিয়া রশি বানায় ওই শক্ত রশিকে বলা হইতো মাসাদ আবুল হাবের বউ ওই যে চলতো চলতো খুব গর্বের সাথে নেতার বলতো লোহার শেকলের চেন মোটা চেন রাস্তায় হন হন করে চলতো এমন মহিলা আছে না এদেরকে কইতেছে আল্লাহ তাআলা বিটি না আমার রাগ হয়ে যাওয়া আবু লাহাবের বই কষ্টই করে রাস্তায় হন হন করে চলত গলায় বড় এরকম হার গর্বের একটা অহংকারের হার আল্লাহ বলছেন মুফাসসিররা ব্যাখ্যায় বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আল্লাহ তার এই গলার মধ্যে জাহান্নামে লোহার শেকল লাগায়া দিয়ে দিয়ে আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ জানা দিচ্ছে দুনিয়ায় তুমি যেটা নিয়ে গর্ব করো ওই মাল আল্লাহ তোমার গলায় ঝুলাইয়া দিবেন الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم الله مال دیا لوحا دیا سونا دیا الله ছেদ দিবেন الله পিছনে ছেদ দিবেন সামনে ছেদ দিবেন অন্য হাদিসে আসছে গলায় ঝুলাইয়া দিবেন যে মাল তুমি জমা করেছো যে মাল তোমার অহংকারের কারণ যে তোমার অহংকারের কারণ যে মাধ্যম তোমার অহংকারের কারণ আল্লাহ জাহান্নামে ওগুলা দিয়েই তোমাকে শাস্তির ব্যবস্থা করবে আমার বন্ধুরা বেপর্দায় যারা চলে আপনাদের জন্য বলা আজকে যে জায়গাগুলো খোলা রাখছেন কসম আল্লাহ ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের আগুনে আপনাদেরকে জ্বালায় জ্বালায় শাস্তি আমার বহু বোন আছে তারা পর্দা করে পর্দা করে পর্দা যে করে বললে তো কষ্ট পাবে বলবো দোস্ত এটা বলবো পর্দা তো করে কিন্তু পর্দা না এটা পর্দার অর্থই তো বুঝে নাই পর্দা কাকে বলে এই এখানে তো বোনদের স্বামীরা আছে মেয়েদের বাবারা আছে হ্যাঁ বোনদের ভাইরা আছে একটু আমাদের এই দাওয়াতটা আল্লাহর হাতে পৌঁছায় দিয়ে নাইলে কিন্তু আবুল হাবের বউয়ের লগে হবে হাসর আমরা জানি না আমরা আমাদের আওয়াজ পৌঁছায় দিচ্ছি সেটা হলো কোরআন সূরা নূরে 31 নম্বর আয়াত সংখ্যাটা এই জন্য বলে দিলাম যে তাফসিরে দেখাইয়া বুঝাইয়া দিবেন যে দেখ কোরআনে আছে দেখ এটা মৌলবীর কথা না তোরা মনে করিস না মৌলবীরা বানায় বানায় কয় আয়াত নম্বর কত কোন সূরা আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না মেয়েরা যেন ওদের সৌন্দর্য প্রকাশ না করে এটা হলো পর্দা বোরকার নাম পর্দা পর্দা হলো মেয়েরা যেন তাদের সৌন্দর্য ওপেন না করে গোপন করে সেটা যদি ছালা চট পয়রাও হয় ওইটাই পর্দা সেটা যদি যে কোনো একটা কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখা হয় ওইটাই পর্দা কিন্তু বোরকা পরার পর যদি সৌন্দর্য গোপন না হইয়া উল্টা ওপেন হয় তাহলে ওয়ালাইকুনা জিনাতাহুন্না হবে না সৌন্দর্য গোপন হবে না এটার নাম পর্দা না এটা পর্দার নামের ধোকা এটা পর্দার নামের ফ্যাশন এই জন্য টাইট ফিট বোরকা এটা পর্দা হইতে পারে না কারণ টাইট বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় আপনারাই বলে গোপন হয় না ওপেন হয় রঙিন বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না ওপেন হয় ডিজাইনের বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়
এই জন্য বোরকাওয়ালারাও বুঝা গেছে এই বোরকা পর্দার বোরকা না এটা ফ্যাশনের বোরকা বোরকাওয়ালারা বুঝা এমনের বোরকা হাউস লেখে না বিশ্বাস না করলে আমাদের এলিভেন রোডে আছে নাম দিছে ফ্যাশন হাউস বোরকার দোকানের নাম কারণ হেরা বুঝা গেছে এরা এখন পর্দা করে না এরা ফ্যাশন করে এই জন্য বোরকার দোকানের নাম দিছে কি কসম আল্লাহর যেই বোরকা ফ্যাশন হাউসে বিক্রি হয় ওই বোরকা শরীয়তের বোরকা হইতে পারে না এটা ওয়ালাইন জিনা জিনাতাহুন্নার যে দাবি এটা মিটায় না আমাদের এক বন্ধু একবার বলেছিলেন মেয়েদের মুখ খোলা জায়েজ আছে মনে আছে নাকি ফতোয়া আসছিল মেয়েদের মুখ খোলা জায়েজ আছে হ্যাঁ মুখ খোলার বন্ধ করার ব্যাপারে স্পষ্ট কোনো আয়াত নাই এই জন্য বলেছেন কোন হাদিস নাই এই জন্য বলেছেন মুখ খোলা জায়েজ কিন্তু শরীয়তের মিজাজ বুঝে নাই শরীয়ত বলেছে ওয়ালাইউদ্দিনা জিনাতাহুন্না সৌন্দর্য প্রকাশ যেন মেয়েরা না করে ও দোস্ত আপনি জানেন না কেন এটা মানুষের সৌন্দর্যই তো চেহারা মানুষের সৌন্দর্য কোথায় না আল্লাহ যদি বলছেন সৌন্দর্য গোপন করো তার মানে আপনি কইবেন আল্লাহ তো চেহারা বন্ধ করতে কয় নাই সৌন্দর্য গোপন করতে কইছে কাজে আমি মুখ খুলি হাতে মোজা লাগাই পায়ে মোজা লাগাই না এটা নি বুঝছেন তো বউ দেখতে যায় খালি পাও দেখছেন না চেহারা দেখছেন কেন চেহারা কেন দেখলেন চেহারা কেন দেখলেন আপনি বিয়া করবেন পাও দেখা যে পাও মোজা লাগাই মুখ খোলা রাখে হ্যাঁ বিয়া করবো কি দেখা হ্যাঁ মুখ দেখবো না কারণ মুখে তো হ্যাঁ সৌন্দর্য না বোকারাম মানুষের সৌন্দর্য তার চেহারা এই জন্য শরীয়তের বিধান যেহেতু আসছে সৌন্দর্য গোপন করো বোঝা গেল চেহারা ঢাকা এটা ফরজ কাজে আমাদের যে সমস্ত বোনরা পর্দা করেন শরীয়ত মানেন কিন্তু চেহারা খুলে রাখেন আপনি নিশ্চিন্ত থাকেন এটা যে আপনি শরীয়তের বিধানকে অমান্য করছেন আপনি আল্লাহর আয়াত অস্বীকার করছেন আল্লাহ না করুন আপনার হাসর যেন আবুল আহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার সাথে না হয় এই দাওয়াত আপনাদেরকে দিয়ে যাচ্ছি শেষ কথা আমার দোস্ত চলে আসছে নুরানি চেহারা অন্ধকারেও দেখা যায় আইতাছে আমি দেখছি শেষ একটা কথা আপনাদেরকে একটু শেষ কথা বলি বলবো না স্যার শেষ কথা শুনবেন আরেকটা আরেকটা সূক্ষ্ম কথা রয়ে গেছে আচ্ছা বলেন তো আবুল আহাবের সাথে কাফেরদের বড় নেতা আরেকজন কে আপনারা কথা না বলে তো শেষ করা যাবে না আবুল আহাবের সাথে কাফেরদের আরেকজন বড় নেতার নাম কর আসেন আসেন ওয়েলকাম আহলান সাহলান মারহাবান তৈয়িবান জলদি আয়েন হ্যাঁ ওয়াজন তাইছেন ওয়াজন তাইছেন সুবহানাল্লাহ এত ফাঁকিবাজ যেই দেহে ওয়াজ করতে মনে চায় না ভাল লাগতেছে না আজকে কত আর ভাল লাগবে এটাও ঠিক আম্মা আব্বা আমি যখন ছোট আব্বা ওয়াক্তিয়া নামাজ যখন পড়াইতেন তো মাঝে মধ্যে আব্বা ফজরের নামাজের সময় মসজিদে যাইয়া প্রথম কাতারের কোনায় যাইয়া দাঁড়ায় থাকতেন ইমামতির যাইতেন না মুসল্লিরাও তাকায় থাকতো বড় হুজুর আসে না কেন মুয়াজিন সব তাকায় থাকতো বড় হুজুর আসে না কেন অনেকক্ষণ অপেক্ষা করে এরপরে মুয়াজিন সব সামনে যায় নামাজ পড়াই তো 40 বছর আগের কথা শোনাই দিছি আপনাদের তা আমি আম্মার এসে বলতাম আম্মা আব্বা একটু যাইতে পারে না ফজরে নামাজটা পড়াইলে কি হয় নামাজ তো মসজিদে যাইয়েই পড়ে তো ছোট সুরা দিয়ে পড়াইলে তো হয় তা আম্মা বলতেন বাবারে কতদিন আর ভালো লাগে ইমামতি কতদিন আর ভাল লাগে এই মানুষটা 25 বছর ধরে আপনাদের ওয়াজ করতেছে কত আর ভাল লাগে এই জন্য স্টেজে আয়া পায় আমি ওয়াজ শুনতে আইছি আসলে ফাঁকি না আচ্ছা এবার বলে শেষ কথা আমার আবুল আহাবের সাথে আরেকজন বড় নেতা কর যদি আবুল আহাব হয় মক্কা কাফেলার কোরাইশ কাফেলার সভাপতি আপনাদেরকে ভোট দেওয়ার দায়িত্ব দিলাম সেক্রেটারি কারে বানাইবে কথা কয় কাকে জোরে কর অথবা যদি আবু জাহেল সভাপতি হয় সেক্রেটারি ভোট কারে দিবে কারে জোরে কর আরে জোরে কর তার মানে আপনারা সিদ্ধান্ত নিয়েই নিছেন মক্কার দুই বড় নেতা একটা হলো আবু লাহাব আরেকটা হলো আবু জাহেল কথা ঠিক বলে না কথা ঠিক তাইলে প্রশ্ন যদি তাই হয় তাল্লা সূরা লাহাবের মধ্যে দুই বড় ডারে না ধইরা একটারে ধইরা সাথে তার স্ত্রীর নাম কেন আনলেন আবু জাহিলের কি লেগে কিছু কইলেন না বউয়ের কথা কেন আনলেন এই প্রশ্ন জাগে কি জাগে না মুফাসসিররা কয় আল্লাহ এখানে দুই শ্রেণীর মানুষের আলোচনা এনেছেন একটা হলো মূল হোতা আর একটা হলো সহযোগী আবু লাহাব মূল হোতা বউ সহযোগী
একজন মূল সিদ্ধান্ত নেয় আরেকজন পিছন দিয়ে পিন দেয় কি কব হ হ বুঝি তুমি দাঁড়াইছ আমি হেরেই বলছি বলে আল্লাহ দুই শ্রেণীর দুই দুই শ্রেণীর মানুষের কথা এই সূরায় এনেছেন একটা মূল হুতা আরেকটা সহযোগী একজন মূল ভূমিকায় আরেকজন এটা বাস্তবায়নে সহযোগিতা করে আল্লাহ জানায়া দিবেন আমি আবুল হাবকেও ছাড়ি নাই তার সহযোগী তার বোন উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়াকেও ছাড়ি নাই দুনিয়ার মানুষ শুনে রাখো খালি নেত্রীরে গাইলাও খালি মনে করো নেত্রীর সব দোষ শুনে রাখো তোমরা যারা সহযোগী ছিলা আল্লাহ যেমন সহযোগীদেরকে ছাড়ে নাই এদেশের মানুষ ওই স্পেন্সারদেরকেও ওই সমস্ত জালিম ফ্যাসিস্ট হাসিনার সহযোগী যারা ছিল ওলামাদের বিরুদ্ধে ওই জালিম صدق الله العلي العظيم আমার সূরা শেষ কিন্তু দস্তুরে বসানোর আগে আমার ভাই আমিন এত বড় শরীরটা নিয়ে কষ্ট করে আয়েশা কয় যদি এক মিনিট একটু মানুষকে এতক্ষণ কথা শোনাইছে এবার আরো একটা কথা মানান সেটা হলো ওনাদের হাতগুলার একটু পকেটে ঢোকা এই মন খারাপ হয়ে গেছে তাই না ঢোকান হাত ঢোকান পকেটে হাত ঢোকান বিসমিল্লাহ বিসমিল্লাহ আমার ভাই এত বড় একটা জায়গা বায়না করছে ৬০ শতক সবাই দোয়া করে যাবেন আল্লাহ সমস্ত ঝামেলা দূর করে